এবার জয়না জনায়েদ আল হাবিব আপনি লিখেছেন আমরা যে জবর পেজ দিয়ে কোরআন পড়ি এগুলো কি নবী সাল্লাহ সাল্লামের আমলে ছিল মূল কোরআনে করিম এটাতে যে জবর নবী করিম সাল্লাহ সাল্লামের যুগ ছিল না এমনকি যে বিন্দু বিভিন্ন বর্ণে আমরা দেখতে পাই আরবির সেগুলো সেগুলোও আকাম সাল্লি সাল্লামের যুগত ছিল না কিন্তু সেগুলো যোগ করার ফলে কোরআনে বিকৃতি হয়ে ঘটেছে ব্যাপারটি এরকম নয় বরং কোরআন যা ছিল তাই জাস্ট এটা পাঠ করার সহজতরক পদ্ধতি আবিষ্কার করা হয়েছে জিনিস সেটাই একই কথা আমরা হয়তো আগে পাঠ করতে অসুবিধা হতো এখন পাঠ করতে সুবিধা হয় জাস্ট এই এটুকু পার্থক্য হয়েছে কিন্তু মূল কোরআনে কোনো প্রকার পার্থক্য হয়নি বিধায় এটাকে আমরা কোরআনে করিমের কোনো প্রকার হেরফের হয়েছে বিকৃতি ঘটেছে এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না রসুলের করিম সাল্ল সাল্লামের ওয়াফাতের পর আপনার বিখ্যাত তাবি আবুল আসাদ দোয়ালি রহিমাহল্লা তিনি আলি জুল্লা তালহুর পরামর্শক্রমে কারিমে নোক্তা অর্থাৎ বিন্দু সংযোজন করেন আর এরপরে জের জবর এগুলো যুক্ত করেন খরিল আল ফারাহিদি রহেমা অর্থাৎ এগুলো একেবারে সোনালে যুগেই হয়েছে অনেক পরে হয়েছে এমন না আলিজুল্লাহ তালুর খেলাফতকালেই এটি হয়েছে এবং জের জবরটা তারপরেই হয়েছে কোনো কোনো বর্ণাদারে অবসয়াহেব নে ইয়ামুর এবং নাসার বিন আসেম তাদের কথা উঠে এসেছে যে তারা নক্তা এবং আপনার হরফ জবর এই সরি হরকতর তার জবরদারিগুলো যুক্ত করেছেন